ক্লাস 12 পাশ করার পরে তোমরা অনেকে কেরিয়ার নিয়ে কিন্তু অনেকটা সচেতন হয়ে পড়ো। এই সময় তোমাদের নেওয়া উচিত সঠিক ডিসিশান, কিভাবে তোমরা ইন ফিউচারে ভালো চাকরি করতে পারবে, কোন কোর্স করলে ভালো হবে, কোথায় কলেজ আছে, কোন কলেজ ভালো, এছাড়া কিভাবে পড়লে তোমরা ইন ফিউচারে একটা ভালো সাকসেস পেতে পারবে। তো খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও। যারা ভাবছো কম্পিউটার অ্যাপ্লিকেশান নিয়ে ব্যাচেলার অফ আর্টস অর্থাৎ বিএ পাশ করবে, কম্পিউটার অ্যাপ্লিকেশান নিয়ে সাথে গ্র্যাজুয়েশন ডিগ্রি, এবং কীভাবে পড়বে, ডিউরেশান কত, কত টাকা নেওয়া হয় কলেজে, এছাড়া কোন কলেজ ভালো আছে, কোথায় কোথায় জব করতে পারবে, ডিটেলস আজকে আমি এই ভিডিওতে আলোচনা করতে চলেছি। মোস্ট ইম্পর্টেন্ট একটা ভিডিও। নর্মালি যেরকম তোমরা বিএ অর্থাৎ ব্যাচেলার অফ আর্টস যেমন কলেজে তোমরা অ্যাডমিশান নাও, সেম 3 বছরে কিন্তু কোর্সটা কমপ্লিট হবে। এজ ক্রাইটেরিয়া অর্থাৎ এজ অবশ্যই 19 থেকে 23 বছরের মধ্যে হতে হবে। যারা ভাবছো বিএসসি নিয়ে কম্পিউটার সায়েন্স পড়তে অর্থাৎ বিএসসি ইন কম্পিউটার সায়েন্স, পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব বিএসসির কম্পিউটার সায়েন্সের ডিটেলস, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, কোয়ালিফিকেশান কী লাগে, কোন কোন কলেজ ভালো, সেটা পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব। তো আজকে আমরা বেসিক্যালি আলোচনা করতে চলেছি ব্যাচেলার অফ আর্টস কম্পিউটার অ্যাপ্লিকেশান। অ্যাভারেজ ফিস দরকার হয় কলেজে, মানে কোর্সটা পুরো কমপ্লিট করতে 10,000 থেকে 1,00,000 অ্যানুয়াল প্রয়োজন হয়। এটা কিন্তু অ্যানুয়ালি, সেটা কলেজের ওপর ডিপেন্ড করে, কোনো কোনো কলেজে বেশি লাগে। যদি তোমরা গভর্নমেন্ট কলেজ পাও সেক্ষেত্রে একটু কম হতে পারে, যদি প্রাইভেট কলেজে অ্যাডমিশান নাও সেক্ষেত্রে কিন্তু একটু বেশি হতে পারে। অ্যাভারেজ 10,000 থেকে 1,00,000 পার বছরে কিন্তু খরচ হতে পারে। অ্যাভারেজ স্যালারি অফার্ড অর্থাৎ এই কোর্সটা করার পরে, এই কম্পিউটার অ্যাপ্লিকেশান বিএ কোর্সটা করার পরে স্যালারি অফার তোমাদের হতে পারে 3,00,000 পর্যন্ত। এটা কিন্তু অ্যাভারেজ 3,00,000 বছরে। কী কী পজিশানে তুমি কোম্পানিতে জব পেতে পারো? ক্যাশিয়ার হিসাবে পেতে পারো, অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার হিসাবে, অফিস ম্যানেজার হিসাবে, সার্ভিস ডেলিভারি ম্যানেজার, এইচআর ম্যানেজার, গ্রাফিক্স ডিজাইনার, খুবই ইম্পর্টেন্ট এবং মার্কেটে এখন যেটা অধিক প্রচলিত, গ্রাফিক্স ডিজাইনার, ট্রাভেল কনসালট্যান্ট, এক্সিকিউটিভ অ্যাডমিনিস্ট্রেটর, টেকনিক্যাল সাপোর্ট রিপ্রেজেন্টেটিভ, পিএইচপি ডেভেলপার। কোন কোন কোম্পানি তোমাদের জব দিতে পারে, তোমরা কোথায় কোথায় জব করতে পারো, কিছু গুরুত্বপূর্ণ এবং ইম্পর্ট্যান্ট কোম্পানি যারা রয়েছে, অ্যাসেঞ্চার, কগজিন্যান্ট টেকনোলজি সলিউশন ক্রপ, টাটা কনসালটেন্সি সার্ভিস, এইচসিএল, এইচপি আছে, টেক মহিন্দ্রা আছে, ক্যাপজিমিনি আছে, এছাড়া আইবিএম, যদি তোমরা ভালোভাবে কাজ করতে চাও টপ মোস্ট ইন্ডিয়ান কোম্পানি আইবিএম, তোমরা এইসব কিন্তু কোম্পানিতে তোমরা প্লেসমেন্ট অবশ্যই নিতে পারো কম্পিউটার অ্যাপ্লিকেশান বিএ কোর্স করে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যেটা তোমাদের জানাটা খুবই দরকার। তোমরা অনেকে যারা ভাবছো যে শুধুমাত্র সায়েন্স স্ট্রিম পড়েই বিএ ইন কম্পিউটার অ্যাপ্লিকেশান কোর্স করবে বা অন্য কোনো স্ট্রিমের কোর্স করা যায় না, তো আমি ডিটেলস বলে দিচ্ছি। দেখো বিএসসি স্টুডেন্ট যারা আছো সেটা অন্য ব্যাপার, বিএসসি স্টুডেন্টদের কিন্তু সায়েন্স দরকার হয় যেটা বিএসসি ইন কম্পিউটার সায়েন্স, কিন্তু বিএ যেটা ব্যাচেলার অফ আর্টস যেটা কম্পিউটার অ্যাপ্লিকেশান কোর্স, তো এখানে 3 বছরের গ্র্যাজুয়েশন ডিগ্রি পাবে। ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ কমপ্লিটেড 10+2 এক্সামিনেশান সাকসেসফুলি, অবশ্যই উচ্চ মাধ্যমিক 10+2 পাস করতে হবে, রেকগনাইজ বোর্ড ইন এনি স্ট্রিম, যে কোনো স্ট্রিমে কিন্তু তোমাদের পাস করতে হবে। প্রেফারেবল সায়েন্স স্ট্রিম, যদি সায়েন্স স্ট্রিম থাকে তবে অগ্রাধিকার পাবে, প্রেফারেবল সে 50% পেতে হবে যদি তোমরা জেনারেল হও, যদি এসসি এসটি ওবিসি হও তাহলে 40-45% পেতে হবে 10+2 লেভেলে। তো শুধুমাত্র সায়েন্সের স্টুডেন্ট নয়, যদি কমার্স বা আর্টসের স্টুডেন্টও তোমরা অ্যাপ্লাই করতে পারবে বিএ ইন কম্পিউটার অ্যাপ্লিকেশান। মার্কস পেলে হবে না, কিছু ইনস্টিটিউট আছে বা কিছু কলেজ বা কিছু ইউনিভার্সিটি আছে যারা পার্সোনালি কিন্তু এন্ট্রান্স এক্সাম কন্ডাক্ট করে। বেসিক্যালি এই ক্রাইটেরিয়া থাকলে কিন্তু তোমরা কোনো কলেজে চান্স পাবে না, সেটা ইনস্টিটিউট থেকে পার্সোনালি এন্ট্রান্স এক্সাম নেওয়া হয়, মার্কস বেসিক্সেও কিন্তু কলেজে অ্যাডমিশান নেওয়া হয়। যার মার্কস যত বেশি থাকবে তারা কিন্তু আগে অধিকার পাবে কলেজে ভর্তি হওয়ার। আমরা
এই ডিগ্রি প্রোগ্রামটা চুজ করব। কম্পিউটার অ্যাপ্লিকেশান যে সাবজেক্টটা, যেটা কিন্তু অন্যান্য সাবজেক্ট থেকে খুবই ইম্পর্ট্যান্ট এবং এটা বেসিক্যালি তোমাদের যেটা গ্রো করবে, বিজনেস, বায়োলজি, সাইকোলজি, গ্রাফিক্স ডিজাইন এইসব ফিল্ডে তোমরা কাজ করতে পারবে। কম্পিউটিং যে কোনো প্রবলেম তোমরা কিন্তু নিজে থেকেই সলভ করতে পারবে। ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেশন, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, ওয়েব ডেভেলপমেন্ট, নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেশন, সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন, ইনফরমেশান অ্যাসিওরেন্স অ্যান্ড সিকিউরিটি এইসব বিষয়ে তোমরা কিন্তু এক্সপার্ট হয়ে যাবে যদি তোমরা এই কোর্সটা করতে পারো ভালোভাবে। ডিটেলস কলেজ লিস্ট, ওয়েস্ট বেঙ্গলের ডিটেলস কলেজ লিস্ট নিয়ে আমি আলোচনা করব। যারা অ্যাপ্লিকেশান করতে চাইছো, খুবই ইম্পর্ট্যান্ট একটা চ্যানেল, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার জন্য।